মর্নিং, আমি আজকে আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো সকালবেলা খিদে পেয়েছে বলে উঠে এসেছি। খিদে পাওয়ার থেকে বড় ব্যাপার হচ্ছে সন্দীপ আজকে যাচ্ছে ওর অফিসের আউটিংয়ে, তো ও বেরোচ্ছে, ওকে একটু ব্রেকফাস্ট করে দেবো। আর আমরা এখন তাও উঠতাম না, ওই অ্যামাজনের দুটো তিনটে পার্সেল এসছে তো আমাদেরকে ফোন করছিলো। তো সন্দীপের ফোন কোনো কারণে ফ্লাইট মোডে ছিল আর আমার ফোনও সাইলেন্টে ছিল, তো সামনের ঘরে যে আছে সঙ্গীতা ও রিসিভ করে আমাদেরকে ডেকে দিল। প্লাস ওরা মানে সন্দীপ আর ওই যা মানে যে দাদা আছেন সামনের ঘরে, ওরা তো দুজনেই অফিস কলিগ, তো ওদের দুজনেরই আউটিংয়ে যাওয়ার আছে, তো সেজন্য সন্দীপকে উঠতেই হতো। তাই ভালো, চলো ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করি। আর চিনি এখনও কালকে রাত্রিবেলা তাণ্ডব করার পরে ও শুতে শুতে মোটামুটি 1:10-15 করেছিল, যেহেতু 11:30 সময় ঘুম থেকে উঠেছিল। তো ওকে একবার আমি এখন মানে একটু আগেই জাস্ট উঠেছিল, তো একবার ওকে ফর্মুলা খাইয়েছিলাম, খাইয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার যখন উঠবে উঠবে, উঠিয়ে স্নান করাবো, তো এই হচ্ছে ব্যাপার। আর একটা কালকের বোতলও রয়েছে, তো দুটো বোতল এখন আমি ধুয়ে ফেলবো, ব্রেকফাস্ট বানাচ্ছি, চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। এখানে দুধ গরম হয়ে গেছে যেটা আমি খাবো। এখানে হচ্ছে আমি দুটো ব্রেড নিয়েছি, দুটো ডিমের পোচ খাবো। ব্রেডে পিনাট বাটার লাগাতে হবে, ওটা এখনও লাগাইনি, ওটা খেতে হবে। অ্যান্ড সন্দীপকে সন্দীপের ব্রেকফাস্ট দিয়ে এসছি, সন্দীপ অলমোস্ট রেডি হয়ে গেছে, ও বেরোবে, দেখা যাক ও কী করছে। ওরা দুজন বেরিয়ে যাচ্ছে অফিসের আউটিংয়ের জন্য। এই সময় আমরা সবাই খুব কথা বলছিলাম, তো আমি ওই সাউন্ডটা ওর জন্য বন্ধ করে দিয়েছি। এখানে অ্যামাজন থেকে না আমি এই 5টা কুশন কভার অর্ডার দিয়েছিলাম, এটা সেটেরই ছিল, তো আমার একটু লাল হলুদ কুশন কভারের দরকার ছিল, তো এটা বেস্ট ভালোই অপশান ছিল, আমি এটা নিয়ে নিলাম। এখানে ক্যামেরাতে যতটা কালারটা ডাল দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কালারগুলো খুব ব্রাইট। আর আমি এটা লিঙ্কও দিয়ে দেবো, তোমরা জানিও কেমন হয়েছে কুশন কভারগুলো। তো আমি স্নান করে চলে এসছি, স্নান করতে যাওয়ার আগে চিনিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম। তারপরে কিছুটা কাজ করেছিলাম আমি, আমার একটা কাজ জামা কাপড় ভাঁজ করার ছিল, তারপরে একটু ধুলো টুলো এগুলো মোছা টোছার থাকে ডেলি যেগুলো মুছি ওগুলো ছিল, তো চিনি চিনির মতন ঘুমাচ্ছিল। অ্যান্ড আমি এইখানে ব্রেকফাস্টে তখন ওই ব্রেড বাটার তারপরে দুধ পোচ এসব খেয়েছি বলে আমার এখন খিদে সেরকমভাবে পাইনি, তো আমি তাও কিছুটা ফল কেটে নিয়েছি, নিয়ে এখানে এসে বসেছি যে আমার যখন খিদে পাবে তখন আমি এটা খাবো। আর স্নান করে উঠে তো ফল খায়ও না বলে, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, যদিও খিদেও পাইনি এখন। আর চিনিকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম, চলো চিনিকে দেখাচ্ছি। তাকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম, সে ঘুমাচ্ছিল, তারপরে তাকে ওই ঘরে রাখা ছিল। আর ওই ঘরে বেডরুমের সাথে একটা বাথরুম আছে, যে বাথরুমটা আমি ইউজ করি, তো আমি ওখানেই স্নান করব বলে চিনিকে ওই ঘরের বেডরুমেই দোলনায় রাখা ছিল। তো ও ঘুমাচ্ছিল যথারীতি, আমি স্নান টান করে বেরিয়ে আমি আরেকবার গোপালকে খেতে দিলাম, দেখছি তারপরে মেয়ে উঠে গেছে, উঠে গিয়ে এরকম খেলছে, এবার যেই দেখেছে আমাকে ক্যামেরা হাতে এদিকে তাকিয়ে আছে আর গাই করছে। তো এবার ওকে নিয়ে বিছানায় রাখবো। আর এই যে আমি কালকের মতোই আম, কালকের থেকে পরিমাণে কম যেহেতু আজকে সন্দীপ বাড়িতে নেই, আম আপেল আর কলা কেটে নিয়ে বসবো, একবার মানে এনেই রেখেছি। এবার পঞ্চায়েত 2-এর যেটুকু বাকি আছে সেইটুকু বসে বসে এখন শেষ করবো। আর তার মাঝখানে চিনির যেমন খাওয়ার, চিনি তেমন খাবে, দেখো কেমন দুষ্টু দুষ্টু মুখ নিয়ে তাকিয়ে আছে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, হ্যাঁ কিচ্ছু জানে না। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো কালকে তো মডার্ন লাইফটা শেষ করার পরে পঞ্চায়েতটা একটুই স্টার্ট করেছিলাম, তার মধ্যে তো কতবার যে পজ করতে হয় তার তো ঠিক ঠিকানা থাকে না। তো আজকে ফাইনালি পঞ্চায়েত 2-এর মানে এপিসোড 3টা কমপ্লিট, 3 অবধি কমপ্লিট করেছি। তো এখন অলমোস্ট 6:20 বাজে, তো সন্দীপ তো এখনও আসেনি, ওর আসতে একটু সন্ধ্যাই হবে, তো আমি ভাবলাম যাই, আমি এখন গিয়ে মেয়েটা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে থাকতে সন্ধ্যা দিই। আর চিনিকেও সেই দুপুরবেলা স্নান করিয়ে, ও যখন আমি স্নান করার পরে উঠলো একবার খেয়ে, তারপর আবার নিয়ে শুয়েছিলাম, ও ঘুমাচ্ছে, ও তারপরে আর বেশি একটা ওঠেনি, মাঝখানে একটু উঠেছিল, ওই পটি করেছে, তারপরে ঘুমের ঘরেই খিদে পেয়েছে, এদিকে খাবে না, কান্নাকাটি করছে। তো তারপরে ঘুমের ঘরে ছিল বলেই কান্নাকাটিটা করেছে, তারপরে কোনোরকমে একটু ভুলিয়ে ভালিয়ে এই ঘর ওই ঘর করে একটু হাঁটিয়ে মানে কোলে নিয়ে হেঁটেছি, তারপরে মনটা দিয়ে চেঞ্জ হয়ে গেছে, আবার খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো এখন বাজে 6:20-20, ওই 6:30-টার মতন বাজতে আছে। এর মধ্যে মা ফোন করেছিল, প্রায় 40 মিনিট মার সাথে কথা বললাম, তো ভাবলাম যাই একবার একটু তোমাদের সাথে দেখা করি অ্যান্ড সন্ধ্যাটা দিয়ে নিই, চলো একবার দেখাই চিনি ঘুমাচ্ছে।
এখানে তোমরা ফ্যানের আওয়াজ পেতে পারো, আমি বেশি জোরে সাউন্ড করব না, এই যে শুনতে পাচ্ছে আওয়াজ, অমনি নড়ে চড়ে উঠেছে, আমি বন্ধ করে দিলাম লাইট। তো আমি ফ্রেশ হয়ে আমার সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিতে যাওয়ার আগেই আমি কফি বানিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার একটু কফি খেতে ইচ্ছা করছিলো, কফি বা চা, কালকেও কফি খেতে ইচ্ছা করছিলো কিন্তু কফি খাইনি, আজকে আজকে খাচ্ছি কফি। অ্যান্ড সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার কফিটা না আমার খেতে বেশ ভালোই লাগে, কফিটা আমি অ্যাভয়েড করছিলাম প্রেগনেন্সি পিরিয়ডে, ওই জাস্ট বলে যে ক্যাফাইন জাতীয় প্রোডাক্ট অ্যাভয়েড করার জন্য, না হলে আয়রন অ্যাবজর্ব করে নেয়, আর প্রেগনেন্সিতে তো এমনিই কত কিছু ডেফিসিয়েন্সি হতেই থাকে না, তো ওই কারণে ডক্টর বলেছিল খেলেও তুমি চা খেও এক কাপ, বাট কফিটা যত পারবে অ্যাভয়েড করো, হ্যাঁ কখনো যদি খুব খেতে ইচ্ছা করে খেও। ইনফ্যাক্ট আমার মানে ডেলিভারি হওয়ার পরেও সেটাই বলেছে যে যদি কখনো খুব খেতে ইচ্ছা করে খেও, বাট হ্যাঁ ওটাকে হ্যাবিট বানিয়ে ফেলো না। তো আজকে একটু কফি খাচ্ছি আর বেশি করেই খাচ্ছি, অ্যান্ড তাদেরকে দেখাই একবার কতটা বেশি কফি খাচ্ছি আমি। এই হচ্ছে আমার এক কাপ কফি, এই কাপটাও আমাকে একজন গিফট করেছিল আমার এক অফিস কলিগ প্রতীক, মানে যখন পরিচয় হয়েছিল তখন তো অ্যাজ আ অফিস কলিগ ছিল, ক্যাবমেট ছিল, বাট এখন তো আর যেহেতু অফিস কলিগ নেই, এখন আমরা খুব ভালো বন্ধু, তো ও যখন আমি কলকাতা ছেড়ে আসছিলাম তখন এটা গিফট করেছিল, আমি খুব যত্ন করে ওটা কলকাতা থেকে মুম্বাই, মুম্বাই থেকে হায়দ্রাবাদ এখনও খুব যত্ন করে রেখেছি। ইনফ্যাক্ট পুরো প্রেগনেন্সি পিরিয়ডে যখন আমাকে দুধ খেতে হতো, পুরো এই এক কাপ দুধ খেতে হতো আমাকে ডেইলি। অ্যান্ড এইটা এটা হচ্ছে ওই আলুর চপ টাইপের, যেটা আমাকে এখন সঙ্গীতা দিয়ে গেছে, সঙ্গীতা হচ্ছে দাক্ষুর মা, ওই সামনের ফ্ল্যাটের যে বলি যে দাদা অফিস কলিগ সন্দীপেরও, তো ওনার ওয়াইফ, তো দিয়ে গেছে সসের সাথে। আর তার আগে আমার কফি বানানোই হয়ে গেছিলো, আমি সন্ধ্যা দিচ্ছিলাম, কফি ঠান্ডা করার জন্য রেখেছিলাম, তো একদম কফিটা বেশ জমে যাবে, ঝালঝাল ওই আলুর ক্রাঞ্চি ক্রাঞ্চি টাইপের, আর ওটা সস দিয়ে অ্যান্ড কফিটা, তো যাই চলো কফিটা এনজয় করি। আর এখন মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আমাকে পজ রাখতে হবে আমার পঞ্চায়েতের, মানে যেটা দেখছিলাম পার্ট ফোর চালু করেছিলাম, কারণ এই যে চিনি উঠে গেছে এখন দোলনায় এদিক ওদিক করছে, তো এ কিছুক্ষণ এখন আমার সাথেই থাকবে, যতক্ষণ না আবার একটু নিজের মুডে আসছে ততক্ষণ আমাকে পজ রাখতে হবে। চলো যাই আমি কফিটা খাই আর এনাকে ওনার সাথে একটু বগর বগর করি। ইনি এখন আজকাল চেষ্টা করে কি পাটা ধরে মুখের মধ্যে দিতে, সেটা তো পেরে উঠছে না, বাট সমানে চেষ্টা চালিয়েই যাচ্ছে, এক হাত দিয়ে পারছে না, দু হাত দিয়ে টানছে। চলো কফিটা খেয়ে নি। সন্দীপ এসে গেছে প্রায় 10:30-11টার সময়, আমি ততক্ষণে চিনিকে খাওয়াচ্ছিলাম, চিনিকে এই জাস্ট খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি, দিয়ে আমরা খাবার গরম করেছি। আমি জানতাম না যে সন্দীপ খাবার নিয়ে আসবে, তো আমি জোম্যাটো থেকে অলরেডি এই চিকেন ববলটা অর্ডার করেছিলাম, তার সাথে এই জিরা ড্রিঙ্কটা অর্ডার করেছিলাম, যেটা আমি সন্ধেবেলায় অর্ডার করে রেখেছিলাম, তখন আমি জানতাম না যে ও খাবার নিয়ে আসবে। তো ও আসার সময় দেখলাম ওরা আউটিংয়ে, মানে যতজন গেছিলো সবাই নাকি খাবার বাড়িতে নিয়ে গেছে, কারণ প্রচুর প্যাকেট এক্সট্রা হয়ে গেছে, তো এই জিরা রাইসটা নিয়ে এসেছে, এটা একটা স্টার্টার ছিল পনিরের, দেখতেই পাচ্ছ কত কারি পাতা, বাট খেতে ভালো টেস্টটা, কিন্তু এক্সেসিভ কারি পাতা এটা পনিরের। আর চিকেনের আইটেম একটা, এটা এটাকে কী বলে আমি জানি না, বাট খেয়ে দেখলাম টেস্টটা ভীষণ ভালো, এটা একটা এরম সাইজের ডাব্বাতেই এসছে, বাট আমাদের যেহেতু পুরোটা লাগবে না, একটু বের করে আমি গরম করে নিয়েছি। তো এটা হচ্ছে একটা ওভারঅল লুক আমাদের ডিনারের, যেটা আমাদের দুজনের জন্যই খুব বেশি, জানি না কতটা খেতে পারবো, বাকিটা তাহলে ফ্রিজে রাখতে হবে। তো এই ছিল আজকে আমাদের ডিনার, তো চলো আমরা ডিনারটা কমপ্লিট করে নিই, মানে ডায়েট করছি না মানে একদম পেটের অবস্থা খারাপ করে দিচ্ছি, তো এই ছিল আজকে আমাদের ডিনার, চলো ডিনারটা করে নিই, তারপরে তোমাদের সাথে একবার ফাইনাল গুড নাইট হচ্ছে। ফাইনালি আমাদের ডিনার হয়ে গেছে, যতটা খাবার নিয়ে বসেছিলাম দুজনের কেউই খেতে পারিনি, তো এই খাবার মানে শুরু করার আগে মনেই হলো যে খেতে পারবো না, তো অর্ধেক তুলে আমরা আবার যথারীতি ফ্রিজে রেখে দিয়েছি, তো কালকে আমাদের ওটা লাঞ্চে হয়ে যাবে। অ্যান্ড অলরেডি আর একটা ভাত মানে রাইসের, জিরা রাইসের ডিব্বাও আছে, তো ওটা দিয়ে কালকে হয়ে যাবে লাঞ্চে। তো আমি এখন আজকে ডাইনিংয়ে বসে বসে এডিট করব, কারণ আমি এই যে জিরা ড্রিঙ্কটা নিয়ে এসেছিলাম ওটা এখন আমি শেষ করতে পারিনি, তো ওইটা এখন বসে শেষ করবো। আর আগের দিন তোমাদের একটা শীট মাস্ক দেখিয়েছিলাম কিউকাম্বারের, ওটা মেখেছিলাম, আজকে এই রাইস ওয়াটারটা মাখবো, মানে লাগাবো আর কি মুখে, তো ওটা মুখে লাগিয়ে কোল্ড ড্রিঙ্কসটা খাবো আর ব্লগটা এডিট করবো, কারণ দুই একটা জায়গায় আমাকে একটু ভয়েস ওভার দিতে হবে।
তো ওটার তো চিনি ঘুমিয়ে পড়েছে, বিছানায় শুয়ে শুয়ে করতে পারবো না। অন্যান্য দিন কী হয়, ভয়েস ওভার সেরকম একটা থাকে না বলে আমি শুয়ে শুয়ে ব্লগটা এডিট করি, তো আজকে সেটা করা যাবে না। প্লাস শিট মাস্কটা মাখবো, তো ইনকেস যদি চিনি চোখ খুলে দেখে কি আমি মুখের মধ্যে এইসব লাগিয়ে রেখেছি, মাইট বি ভয় পেয়ে যেতে পারে। তো ওই জন্য আমি এখন ডাইনিংয়ে বসে বসে এটা করবো, হয়ে গেলে আমি গিয়ে শোবো। অ্যান্ড শিট মাস্ক অলমোস্ট শেষ, এটা হল এটা সেকেন্ড নাম্বার, এটা শেষ হলে আর একটা কিউকাম্বারের আছে। তারপর আবার আমাকে যখনই আমরা ডাক্তারের কাছে যাব, তো আসার সময় ওখান থেকে মিনিসো থেকে আবার কতগুলো কিনে নিয়ে আসতে হবে। তো এই ছিল আজকে আমার পুরো দিনের ব্লগ। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। চলো কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, আর কলকাতায় যাওয়ার মাত্র মাঝখানে 3 দিন বাকি। টিল দেন, বাই বাই, গুড নাইট।